বড়িরা সরবা না গো, সেই জন্য তেজপাতা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম সিরা করার জন্য। এটা আমি তেল ছাড়া করবো তো, এই জন্য পানিতে সিরাটা আগে করে নেব। আমার সাথে থাকুন, দেখতে পারবেন। দিয়ে দিলাম লবণ, চিনি দিয়ে দিলাম। চিনি আপনার পরিমাণ মতো আপনারা দিবেন, যেরকম মিষ্টি খান আর কি। চিনিটা গলতে থাকুক, এই যে চিনিটা গলে আসছে দেখুন। আমার সিরাটা করা হয়ে আসছে, এখন আমি বড়িগুলা দিয়ে দিব। এখন বড়িটা দিয়ে দেই, কাঁচা বড়ি আগে একটু সিদ্ধ করে নিছি। এখন এতক্ষণ আগে একা ছিলাম, এখন সিটা নাচছে, যেটা দিচ্ছি মোবাইল ধরার জন্য। এই যে দেখুন, আমি এখন একটু সিলকা দিয়ে দিই, সোনা নর্মালে রাখবো এমনি, সেই জন্য একটু সিলকা দিয়ে দিলাম। এখন পাঁচফোড়ন, শুকনো মরিচ গুঁড়ো করে রাখছি, এগুলো দিয়ে দেব। এই যে দেখুন কালার, মাশাল্লাহ কি সুন্দর আসছে। এটাকে আরো ইয়ে করতে হবে, এগুলো আরো ঘন হবে, আচারের কালারটা আরো সুন্দর হবে, দেখবেন ইনশাল্লাহ। তা আমি আরেকটা আচার বানাবো, ওইটার ওইটার গুলা ঠিক করে নেই। দেখুন আপনারা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এটা যখন একদম শেষ হবে তখন তো আরো সুন্দর হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো এই যে আমার আচার বানানো শেষ, দেখেন কালার কিরকম আসছে। এখন ঠান্ডা হইলে বয়ামে ভরে ফেলবো আর কি, এগুলো ফ্রিজে রাখতে হবে না, নর্মালে এমনি এমনিই থাকবে, টোটাল ফ্রিজে রাখবোই না। এই যে দেখুন, এগুলো নষ্ট হবে না, অনেকদিন আপনার রেখে খাইতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।